বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন এবং অপরকেও ভালো রাখতে সাহায্য করছেন। আজকের ভিডিওটা কিন্তু মানে মনের ভেতর থেকে আসছে, একদম মনের ভেতর থেকে। অনেকের কমেন্ট এবং অনেকের মন্তব্য ভালো লাগে কিন্তু ভেঙে পড়ি না। আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে ফোন কই, হাতে তো নেই ফোন, তবুও এত ভিডিও আপনি বানাচ্ছেন কীভাবে? হ্যাঁ, ফোন তো সবসময় হাতে থাকে না, মানে আমি রাইজ আদমি না, এক কথায় ওই বড় লোকের ছেলে না, তাই জন্য সবসময় ফোন কিনতেও পারি না। তবে যে ফোনগুলো কেনার মতন সেগুলো তো অবশ্যই কিনি, আর আপনাদের সামনে ভালোভাবে একদম আনভায়াসভাবে সততার সাথে রিভিউগুলো তুলে ধরি। কিন্তু প্রত্যেকটা সময় ওই ফোন কেনা সম্ভব হয় না, আর সেই জন্য অনেক টাকার দরকার, ততটা ইনভেস্ট করাও যায় না। আজকের এই ভিডিওতে আপনাদের আরেকটা কথা নিয়ে বলবো, আপনাদের এই যে সন্দেহ ডাউট এটা তো ক্লিয়ার করব। তবে ইনফরমেটিভ ভিডিও বোধহয় মাঝে মাঝে দরকার, কি বলেন? আমার নাম সুমন, তো চলুন করব না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। ভিডিও বানাই, ভিডিও বানাতে ভালো লাগে, ইউটিউবে এসছি কারণ ইউটিউবকে ভালোবাসি, আপনাদের ভালোবাসি। এই মোটামুটি একটু যদি সাহায্য আমার দ্বারা হয়ে থাকে তাহলে নিজেকে আমি ধন্য বলে মনে করি। মানে অবশ্যই আপনাদের আক্ষেপ হওয়ারই কথা যে সবসময় ফোন না নিয়ে অনেক সময় ভিডিও কেন বানান। দেখুন, এরকম তো না যে আমার চ্যানেলে আপনারা ভিডিওই পান না কোনো ফোন নিয়ে, তা তো না, যখনই লঞ্চ হয় তখনই কিনি। কিন্তু যদি এখন আপনি বলেন 50,000 টাকার ফোন আপনি আনবক্সিং করুন, দাদা আমায় ক্ষমা করবেন, এই মুহূর্তে এখন যা সিচুয়েশান, মানে আমার চ্যানেলের যা এখন স্ট্র্যাটেজি, সেইখানে এটা আমি পারবো না। তবে হ্যাঁ, আগামী আপনাদের ভালোবাসাতে যদি এগিয়ে যায় অবশ্যই সেটাও হবে, তাই সবসময় ফোন কেনা যায় না। তবে ইনফরমেটিভ ভিডিওরও দরকার আছে, মানে এই ধরুন কোন ফোনটা আসতে চলেছে এটা সম্পর্কে জানা তো অবশ্যই ভালো। এবার আপনি বলবেন কেন? আমি বলবো ওই যে ইনফরমেটিভ ভিডিও আপনাদের দিচ্ছি যে এই ফোনটা আসছে, কি পোকো F2 আসছে বা স্যামসাংয়ের আরেকটা কোনো ফোন আসছে, মানে আপনি মনে করছেন এখন যে ফোনটা অলরেডি পাওয়া যাচ্ছে, হাত বাড়ালেই পাবো, ওই ফোনটাই কিনবো, কিন্তু আরেকটা ইনফরমেটিভ ভিডিও আপনাকে দিয়ে একটু বেঁধে রাখলাম আর কি। বেঁধে রাখা মানে আপনি হয়তো ভাবছেন যে আমি ওটা নেব, কিন্তু তারপরেই যখন ওই ফোনটা আসবে তখন আপনি ভাববেন এ মা কি করলাম আমি ভুল, কেন? কারণ এইটা আমি কেন কিনলাম, আর একটু দাঁড়িয়ে ওই ফোনটাই কিনতে পারতাম। অবশ্যই আপনাদের ভাবনার দিক থেকে আপনারা সঠিক আছেন। আমাদের মধ্যে অনেকেই আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, তাই একটা ফোন কেনার পর ওই দামে আর কিছু বেশি স্পেক্স দিয়ে কম দামে যখনই কোনো ফোন বেড়ায় আমাদের পক্ষে সম্ভব হয় না এটাকে বিক্রি করে লস করে ওইটাকে কেনার, সত্যিই তো। তাই এই জন্য ইনফরমেটিভ ভিডিওগুলো খুব দরকার, মানে আপনি হটকারিতা করবেন না, মানে আপনি একটু থেমে গেলেন, আর কিছুদিন পর যখন ওই ফোনটা বেরালো দুটোর কম্প্যারিজন দেখলেন, এইবার আপনি বুঝলেন যে না না, এই ফোনটা আমার কেনা উচিত, এই ফোনটা না, এই ফোনটা আমার কেনা উচিত, ওই ফোনটা না। তাই ইনফরমেটিভ দাদা ইনফরমেটিভ ভিডিওরও প্রয়োজন আছে। সবসময় ফোন হাতে নিয়ে রিভিউ করলাম আর আনবক্সিং করলাম, এটা তো সবাই করে, আমিও করি, তাই আনবক্সিংগুলো যাতে ভালো হয়, রিভিউটা যাতে আপনাদের মন কাড়ে, আর যতটা পারবো এই শর্ট মতামত নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, এটাই একমাত্র প্রয়াস আমার। আপনারা অনেকেই বলেন দাদা কেন ফোন কেনেন না বেশি বেশি করে, এই ফোনটা নিন, ওই ফোনটা নিন, ওই ফোনটা নিন। অবশ্যই আপনাদের দাবি আমার কাছে থাকবে না তো কোথায়, কিন্তু আমারও তো কোথাও না কোথাও দাবি গিয়ে আটকে যায়, মানে যখন ভাবি যে এই চারটে ফোন অলরেডি কিনে নিয়েছি বা রিভিউ দিব, রিভিউ দিচ্ছি, তারপরে আরেকটা ফোন বেরিয়ে গেল আপনারা বলছেন ওই ফোনটা কিনতে, তখন আমি আমার পকেটের কাছে দাবি করি, আর পকেট তখন বলে আমি তোর দাবি শুনতে পারলাম না। কেন এমনটা? কারণ পকেটের ভাড়ার ঘর আমার শূন্য, তাই কিচ্ছু করার নাই। তাই সবসময় সম্ভব হয় না দাদা যে প্রত্যেকটা ফোন যেটাই লঞ্চ হচ্ছে যত দামিতেই লঞ্চ হচ্ছে সেটা কিনে রিভিউ করার, কিন্তু হ্যাঁ, যে মধ্যবিত্ত পরিবার যত দামের মধ্যে তারা সন্তুষ্ট সেই স্মার্টফোনগুলোর আনবক্সিং অবশ্যই আমার চ্যানেলে পাওয়া যায়। তাই এই রকম ভুল ধারণা মনে পোষণ করবেন না যে শুধুমাত্র কেন ইনফরমেটিভ ভিডিও দেওয়া হয়। আচ্ছা বলুন তো, আপনারা কদিন আগে ভাবছিলেন ইনফিনিক্স হট 9 নেব,
এখন নোট সেভেনও আসতে চলেছে, নোট সেভেন লাইট আসতে চলেছে। তাহলে আপনার কি একটু উপকার হলো না যে নোট সেভেন সম্পর্কে একটু জেনে যে একটু দাঁড়িয়ে যাই, হট নাইনও আসবে, নোট সেভেনও আসবে, দুটো ফোন দেখব, যেটা ভালো লাগে সেটা কিনবো। মানে আজকের দিনে আনবক্সিংয়ের ছড়াছড়ি, রিভিউয়ের ছড়াছড়ি, প্রজ অ্যান্ড কনসের ছড়াছড়ি তো সবাই দেয়, আর ইনফরমেটিভ ভিডিও তো অনেকে দেয়। তাই আমার মনে হয় আজকের দিনে এই মুহূর্তে ইনফরমেটিভ ভিডিও দরকার। আর একটা কথা বলবো চুপি চুপি দাদা, সেটা একদম বাস্তব কথা এবং ভেতর থেকে বললাম, একদম রহস্যজনক, কেউ আপনাকে বলবেন না। সেটা হলো যে দেখুন, আমাদের প্রত্যেক দিন ভিডিও বানাতে হবে কিছুভাবেই। দেখুন না, এখন লকডাউন চলছে, টপিক নেই দাদা, ভাড়ার ঘর শূন্য, কি করব, এখান থেকে ওখান থেকে এখান থেকে খুঁজছি তবু টপিক আর পাচ্ছি না। তাই অনেক সময় এরকমও হয় যে হাতে ফোন নেই, কী ফোন আসবে সেটা লঞ্চ হতে দেরি, বা এই ফোনটা সেলে পাচ্ছি না, এরকম সময় আমাদের ইনফরমেটিভ ভিডিও দিতে হয়। কিন্তু কোনো খারাপ কি কাজ করছি দাদা ভাইরা? আমরা ইনফরমেটিভ ভিডিও দিচ্ছি, আপনারা সেটা দেখছেন এবং অনেক কিছু আপডেটেড হচ্ছেন। তাই আমি বা আমার মতন যারা ইনফরমেটিভ ভিডিও দিচ্ছে, আনবক্সিং দিচ্ছে, রিভিউ দিচ্ছে, তাদেরকে একটু ভালোবাসুন। আর একটা বলবো কথা, কেউ বড় হয়েছে সে কিন্তু ছোট থেকে বড় হয়েছে, মানে এরকম তো হয়নি আপনি একদিনেই বলতে শিখেছেন, আপনি একদিনেই হাঁটতে শিখেছেন, বা কোনো একটা জিনিস আপনি শিখতে যাচ্ছেন সেটা একদিনেই আপনি মাস্টার হয়ে গেছেন, না 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 এরকম হয় না। তাই যারা বড় তারা তো ছোট থেকেই বড় হয়েছে, আমরা যারা ছোট তাদেরকেও বড় হতে দিন। তারপর দেখুন না যে বড় হয়ে আমরা কেমন কাজ করি, না হয় একটু বিশ্বাসটাই কুড়িয়ে নিয়ে যান। তাই কোনো দিন আপনাদেরকে, মানে একদম বাস্তব কথা বলছি, কোনো দিন আপনাদের হৃদয় ভাঙা মতন কাজ করব না। আর একটাই কথা, যেভাবে আপনারা ভালোবাসছেন সেই ভালোবাসাটা, মানে কী করব, খুব ভালো লাগছে দাদা, খুব ভালো লাগছে আপনাদের সাপোর্ট এত সত্যি করে। তাই ইনফরমেটিভ ভিডিও আরও আনবো, আনবক্সিং আরও আনবো, রিভিউ আরও আনবো, সব কিছু আনবো। তবে জানেন তো প্রত্যেকটা ব্র্যান্ডের খারাপ দিক আছে, ওগুলো তুলে ধরি, সমস্যাটা এখানেই। তাই আমি চাই আপনাদের সামনে সততার পরিচয় যেন আরও দিতে পারি, আর নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তাই আপনাদের কিছুটা ধারণা বোধহয় পাল্টালো, হ্যাঁ কি না? যত লাইক এখানে দেখবো ভিডিওটাই, মনে করব যে আপনারা বুঝেছেন, আর যদি ডিসলাইক করেন কি করব, আরও এগিয়ে যাব মনকে আরও শক্ত করে।